শুক্রবার রাজ্য বিধানসভায় 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন বাজেট পেশের সময় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। পেশ হওয়া বাজেটে রাজ্যের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 27,654.4 কোটি টাকা। বাজেট পেশের পরে অর্থমন্ত্রী বলেন, এই বাজেট করা হয়েছে রাজ্যের সকল অংশের মানুষের কথা মাথায় রেখে। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় একটি স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে কেন্দ্র সরকার, যার নাম আয়ুষ্মান ভারত। তারা প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা নিয়ে উপকৃত হয়েছেন, কিন্তু রাজ্যে এখনও প্রায় 4.5 লক্ষ মানুষ এই প্রকল্পের বাইরে রয়েছে। সেই কারণে আগামী দিনে রাজ্যের কোনো পরিবার যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়, সেদিকে লক্ষ্য রেখেই সিএম জন আরোগ্য যোজনা 2023 নামে সর্বজনের স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব আনা হয়েছে এই বাজেটে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে পরিবারের কারোর জীবনহানি না হয় এবং তাদের যাতে কোনো দুঃখজনক পরিস্থিতি না আসে সেই কথা মাথায় রেখেই আয়ুষ্মান ভারতের ক্যাটাগরিতেই সিএম জন আরোগ্য যোজনা 2023 নামে সর্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার জন্য রাজ্য সরকার প্রতি বছর 59 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। মানুষ এবং পরিবার বাড়ার পাশাপাশি তার টাকাও বাড়তে থাকবে প্রতি বছর। এছাড়া মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে 30 কোটি টাকা এবং শিক্ষাক্ষেত্রে সিএম সাব প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাবী 100 জনকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামে নতুন পরিকল্পনার প্রস্তাব আনা হয়েছে এই বাজেটে। এই যোজনার জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যা ব্যয় করা হবে আগামী 5 বছরে। এছাড়াও নগর উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 120 কোটি টাকা। বাজেটে যদি আমরা দেখতে লাগে যে বাজেট আমরা 27,654 কোটি টাকার বাজেট আমরা রেখেছি, সেটাও যদি আমরা 22-23-এর সঙ্গে দেখি, তার সঙ্গে আমরা 9.87% আমরা বাজেটের বৃদ্ধি আমরা করেছি। এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এই 2023 এই নামে আমরা এনেছি, যাতে রাজ্যের প্রতিটি মানুষ যারা চাইছে, এবং শুধু তাই নয়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন এবং রাজ্যের সমস্ত মন্ত্রী বলুন বা বিধায়করা বলুন বা বড় বিজনেস বলুন, যাই হোক, ইভেন আপনারা যারা সাংবাদিক জগতের সঙ্গে যুক্ত আছেন, তারাও যদি চান, সবার জন্য দরজা খুলে দিয়েছি আমরা যে আয়ুষ্মান ভারতের ক্যাটেরিয়াতে যারা এর সঙ্গে যুক্ত হতে পারেননি, তারা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আপনারা সকলে এটা অন্তর্ভুক্তি নিতে পারবেন যে এর জন্য রাজ্যে কোনো একজন পরিবার বা একটি লোক তার এই স্বাস্থ্য পরিষেবা থেকে হতে বাদ না যায়, তার জন্য ব্যবস্থা এই বাজেটে আমরা প্রবিধান রেখেছি। এবং তার জন্য রাজ্য সরকার প্রতি বছর আপাতত হিসাব মোতাবেক 59 কোটি টাকা প্রত্যেক বছরে এটা দিতে থাকবে। পরিবারের সংখ্যা লোকসংখ্যা বাড়বে, তার সঙ্গে হয়তো এটা আরও বৃদ্ধি পেতে থাকবে। ঠিক তেমনি মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্প আমরা 30 কোটি টাকা ধার্য করেছি। তাদের অনেক ধরনের সমস্যা আছে বিভিন্ন রকমভাবে, যাতে আরও বেশি করে তাদের কাছে পৌঁছানো যায়। এছাড়াও শিক্ষাক্ষেত্রের মধ্যে বিশেষ করে যেখানে সিএম সাত প্রকল্প, মানে চিফ মিনিস্টার এই একটা সিএম সাত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে, এটা নতুন আমরা সিএম মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নতুন স্কিম, এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে ব্যয় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে নগর উন্নয়নে যাতে আরও বেশি করে মানুষের কাছে সহজ সুযোগ ভাবে নেওয়া যায়, তার জন্য আমরা 120 কোটি টাকা রেখেছি। এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের অবস্থার উন্নতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।